ডলার ইউরো রেটটা অনেক বেড়ে গেছে, তো আমাদের মতো যারা বিদেশে পড়তে যাবে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় আর। নিত্যপণ্যের দাম বৃদ্ধির জোয়ারে স্বস্তিতে নেই ডলার প্রধান বৈদেশিক মুদ্রা বাজার। যদিও খোলা মার্কেটে ডলারের দাম 120 টাকা ওঠার পর সম্প্রতি কমে স্বস্তি ফিরতে শুরু করেছে এই বাজারে, তবে একটি স্থিতিশীল অবস্থা চান বিদেশগামীরা। কয়েকটা বুথে আমরা ঘুরলাম, তো ওরা বললো যে এটা আর কি আপাতত ওরা কিনতেছে না, বলতেছে এটা উঠানামা করতেছে, যার কারণে আমরা কিনতেছি না, এটা আমরা শনিবারের পরে কিনবো। আমি যদি বিদেশে যাইতে চাই, আমি ডলার কিনতে গেলে আমার তো একটা নির্দিষ্ট বাজেট আছে, বাজেটে যদি আপ ডাউন করে তখন তো আমার বাজেট অনুসারে ইয়ে করতে পারবো না। বাংলাদেশ ব্যাংকও চায় সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা এই অস্থিরতা মুক্ত হোক বৈদেশিক মুদ্রার বাজার। তাই তো এবার মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বুধবার বৈঠক করে বাংলাদেশ ব্যাংক লাগাম টেনে দিল ডলার বিক্রি করে সর্বোচ্চ কত টাকা লাভ করবে প্রতিষ্ঠানগুলো। ওনারা যে অ্যাবনর্মাল লাভ করছে সেই ক্ষেত্রে তাদের বলা হয়েছে ব্যাংকগুলো যে রেটে কিনবে তার থেকে আপনারা এক টাকা বেশি রেটে কিনবেন এবং দেড় টাকা বেশি রেটে বিক্রি করবেন। এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো বলছে মুনাফার সীমা বেঁধে দেওয়ার উদ্যোগ ভালো, ভূমিকা রাখবে বাজার ঠান্ডা করতে। এটা মানে ভালো উদ্যোগ, এটা তাও এতদিন তো আমাদের কোনো নির্দেশনা ছিল, তবে একটা নির্দেশনা পাইলাম। তবে মানি এক্সচেঞ্জ মার্কেটে এই সিদ্ধান্তের প্রতিফলন পেতে নজর রাখতে হবে বাণিজ্যিক ব্যাংকের দিকে, এমন পরামর্শ অর্থনীতিবিদদের। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে নজরদারিতে রাখবে, যারা মানি চেঞ্জার তাদেরকে নজরদারিতে রাখবে, অর্থাৎ পুরো ফিনান্সিয়াল সিস্টেমই তো কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে অবশ্যই থাকবে। নির্দেশনার পরপরই সাপ্তাহিক আর সরকারি ছুটির কবলে পড়ায় আগামী রোববার দেখা যাবে কতটা শৃঙ্খলা ফিরল বৈদেশিক মুদ্রাবাজার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।